नमस्कार बंधुरा, वेलकम रोमांस व्लॉगे आपनादेर सकलके जानाई अनेक स्वागत। आज के आमी आरो एकटी नतून पर्व निये आपनादेर काछे चले एसेछी। आजकेर पर्वे आमी आपनादेर सामने तुले धरबो 2023 साले दुर्गा पूजा सम्पूर्ण समयसूची, आर तुले धरबो देवीर कीसे आगमन, कीसे गमन एवं तार फलाफल। दुर्गा पूजा बांगालीदेर काछे बड़ उत्सव, आमरा सारा बछर एई समयेर अपेक्षाय बसे थाकि। कबे मा आसबेन एबं आमादेर समस्त दुःख कष्ट क्लान्ति भुलिये आमादेर मुखे हासि फोटाबेन। तबे चलुन देखेनि दुर्गा पूजा सम्पूर्ण समयसूची। दुर्गा षष्ठीतिथि शुरू हबे 19 अक्टोबर 2023 पयला कार्तिक बृहस्पतिवार रात्रि 10:34। षष्ठीतिथि समाप्त हबे 20 अक्टोबर 2023 दोसरा कार्तिक शुक्रवार रात 9:08। এই দিনই দেবী ষষ্ঠাদিকল্পারম্ভ ও ষষ্ঠাবিহিত পূজা দুর্গাষষ্ঠী। সায়ংকালে দুর্গাদেবীর বোধন, আমন্ত্রণ, অধিবাস। দুর্গা সপ্তমী তিথি শুরু হবে 20 অক্টোবর 2023 বাংলায় দোসরা কার্তিক 1430 শুক্রবার রাত্রি 9:08। সপ্তমী তিথি সমাপ্ত হবে 21 অক্টোবর 2023 বাংলায় তেসরা কার্তিক 1430 শনিবার সন্ধ্যা 7:21। এই দিনে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর নবপত্রিকা প্রবেশ, স্থাপন, সপ্তমাদি কল্পারম্ভ ও সপ্তমী বিহিত পূজা। মহা অষ্টমী পূজা শুরু হবে 21 অক্টোবর 2023 বাংলায় তেসরা কার্তিক 1430 শনিবার সন্ধ্যা 7:21। মহা অষ্টমী তিথি সমাপ্ত হবে 22 অক্টোবর 2023 চৌঠা কার্তিক 1430 রবিবার 5:18। মহা অষ্টমীর সন্ধি পূজা শুরু হবে বিকেল 4:54। সন্ধি পূজার বলিদান শুরু হবে বিকেল 5:18। সন্ধি পূজার সমাপন হবে বিকেল 5:42। এই দিনে শ্রী শ্রী শারদীয়া দেবীর মহাষ্টমী কল্পারম্ভ, কেবল মহাষ্টমী কল্পারম্ভ এবং মহাষ্টমী বিহিত পূজা প্রশস্তা। নবমী তিথি শুরু হবে 22 অক্টোবর 2023 চৌঠা কার্তিক 1430 রবিবার বিকেল 5:18। মহানবমী তিথি শেষ হবে 23 অক্টোবর 2023 পাঁচই কার্তিক সোমবার দুপুর 3:04। এই দিন শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর কেবল মহানবমী কল্পারম্ভ এবং মহানবমী বিহিত পূজা প্রশস্তা, দেবীর নবরাত্রির ব্রত সমাপন। বিজয়া দশমী তিথি শুরু হবে 23 অক্টোবর 2023 বাংলায় 5ই কার্তিক 1430 সোমবার দুপুর 3:04। দশমী তিথি সমাপ্ত হবে 24 অক্টোবর 2023 6ই কার্তিক মঙ্গলবার বেলা 12:42। এই দিনে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর দশমী বিহিত পুজো ও বিসর্জন। এই বছর দেবীর আগমন এবং গমন ঘটকে, এর ফলস্বরূপ ছত্রভঙ্গ অর্থাৎ নানাভাবে গোলমাল, দাঙ্গা হাঙ্গামা, ঝামেলা ঝঞ্ঝার দ্বারা বিপর্যয় ও বিশৃঙ্খলা ঘটবে। আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে আমি আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব, অবশ্যই ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন। ধন্যবাদ।